ইতিহাসের পাতা উল্টালে আমরা যেমন পাই স্মরণীয় ও বরণীয় উত্তম শাসকদের কথা, তেমনি পাই জঘন্য বর্বর অত্যাচারী শাসকদের কথা। এই বর্বর অত্যাচারী শাসকেরা তাদের কাজের দ্বারা ইতিহাসে জায়গা করে নেন। আমাদের আজকের আয়োজন তেমনই একজন শাসককে নিয়ে। তার নাম ক্যালিগুলা। ক্যালিগুলা সিজারের আসল নাম গায়াস জুলিয়াস সিজার জার্মানিকাস। কেউ তাকে রোমের ঐতিহাসিক সম্রাট জুলিয়াস সিজারের সাথে মিলিয়ে ভুল করবেন না, কারণ জুলিয়াস সিজার ছিলেন ক্যালিগুলার মহামহা পিতামহ। 12 খ্রিস্টাব্দের 31 আগস্ট রোমের সিজার ক্লডিয়ান পরিবারের নতুন সদস্য হিসেবে জন্ম নেন গায়াস সিজার। এই গায়াস সিজার পরবর্তীতে ইতিহাসের পাতায় নিজের নাম পাকাপাকিভাবে লিখিয়ে নেন রোমের ইতিহাসের সবচেয়ে কুখ্যাত ও অত্যাচারী শাসক হিসেবে। তার শাসনামলের পুরোটা সময় জুড়ে তিনি জনতার মাঝে ত্রাস সৃষ্টি করে শাসন করেছিলেন। মগের মূল্য কথাটির বাস্তবিক পরিণতি হয়েছিল ক্যালিগুলার রোমে। তিনি ছিলেন তার পিতা মহান জার্মানিকাস এবং মাতা আগ্রিপিনার 6 সন্তানের মাঝে তৃতীয়। তিনি যখন জন্ম নেন তখন রোমের সম্রাট ছিলেন তার মহাপিতামহ আগাস্টাস সিজার। তার পিতা জার্মানিকাস ছিলেন রোমান সাম্রাজ্যের জনপ্রিয় সেনাপতি। তাকে রোমের সাধারণ জনগণ মনে প্রাণে ভালোবাসত। জার্মানিকাস রোমান সেনাবাহিনী নিয়ে বিভিন্ন অঞ্চলে অভিযানে বের হতেন। তার সাথে থাকতেন 3 বছর বয়সী শিশু ক্যালিগুলা। ছোট বাচ্চারা যা দেখে তাই অনুসরণ করতে ভালোবাসে, তাই কিশোর ক্যালিগুলাও সৈন্যদের দেখা দেখি পোশাক পরার বায়না ধরেছিলেন। জার্মানিকাস ছেলের বায়না মঞ্জুর করে তাকে পোশাক বানিয়ে দেন, পায়ে পরিয়ে দেন ক্যালিগুলা নামক রোমান জুতা। ক্যালিগা পায়ে ডান পিঠে গায়াস সিজারের ছোটাছুটি ছিল বেশ পরিচিত দৃশ্য। এই ক্যালিগা থেকেই তাকে ধীরে ধীরে সবাই ক্যালিগুলা বলে ডাকতে শুরু করে, যা পরবর্তীতে তার প্রচলিত ডাক নামে পরিণত হয়। ক্যালিগুলার জন্মের 2 বছর পর 14 খ্রিস্টাব্দে মৃত্যু হয় সম্রাট আগাস্টাস সিজার। রোমের ইতিহাসের অন্যতম প্রভাবশালী এই সম্রাটের মৃত্যু পর তার শূন্যস্থান পূরণ নিয়ে পারিবারিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। আগাস্টাসের মৃত্যুর পূর্বেই প্রায় 8 ডজন উত্তরাধিকারীর মৃত্যু পর তখন বেঁচে ছিলেন তার সৎপুত্র টাইবেরিয়াস। আগাস্টাসের পর তিনি রোমের একছত্র অধিপতি হিসেবে মনোনীত হন। সিংহাসনে বসেই তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এবং জনতার ভালোবাসার প্রতীক জার্মানিকাসকে পূর্ব প্রদেশের শাসন কার্যের ভার দিয়ে রোম থেকে দূরে সরিয়ে দেন। জার্মানিকাসের সাথে পূর্বে চলে যান ক্যালিগুলা। সেখানে যাওয়ার পর রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন জার্মানিকাস। এই অসুখ থেকে তার মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সন্দেহের তীর গিয়ে বিঁধে টাইবেরিয়াসের গায়ে। এখান থেকে শুরু হয় টাইবেরিয়াসের প্রতি রোমের জনগণের ঘৃণা। ক্যালিগুলার মা আগ্রিপিনাও এই তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তিনি সরাসরি সম্রাটকে অপমান করে বসেন। সম্রাট ক্রুদ্ধ হয়ে তাকে একটি ছোট দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেন। সেখানে অনাহারে দুর্বল হয়ে করুণ মৃত্যু ঘটে তার। আগ্রিপিনার মৃত্যুর পর পরিস্থিতি যেন সম্রাটের নিয়ন্ত্রণের বাইরে না যায় সেজন্য তিনি আগ্রিপিনার রেখে যাওয়া 2 জ্যেষ্ঠ ছেলেকে কারারুদ্ধ করেন। সেখানে একজন আত্মহত্যা করেন এবং অন্যজন অনাহারে মারা পড়েন। শুধু বেঁচে থাকেন ক্যালিগুলা এবং তার বোনেরা। নিতান্ত কিশোর বয়সে ক্যালিগুলাকে মেরে সময় এবং শক্তি অপচয় করতে চাননি সম্রাট। ক্যালিগুলা বেঁচে থাকেন তার দাদি অ্যান্টোনিয়াসের সাথে। এই সময়ে ক্যালিগুলার মাঝে কিছু অসামঞ্জস্য ব্যবহারের লক্ষণ দেখা যায়। যেমন অনেকে ইতিহাসবিদ ধারণা করেন এই সময়ে তিনি তার বোন ড্রুসিলার সাথে ব্যভিচারে লিপ্ত হন। অবাক হলেও সত্য, কিশোর বয়সে ক্যালিগুলার এই রূপ অনেককে ভয় পাইয়ে দিয়েছিল। পরবর্তীতে টাইবেরিয়াস স্বয়ং ক্যালিগুলার দেখভালের দায়িত্ব গ্রহণ করেন। তিনি সুদূর ক্যাপ্রিতে ক্যালিগুলাকে ডেকে পাঠান। কিশোর বয়সে পরিবারের অভিভাবক সবাইকে হারিয়ে দিশেহারা ক্যালিগুলা তখন তারই পিতার হত্যাকারী সন্দেহভাজনের মাঝে আশ্রয় খুঁজে পান। তবে সেই আশ্রয় ছিল অনেকটা বন্দী দশার মতো। একজন রাজকুমার হয়ে বন্দি অপরাধীর ন্যায় জীবনযাপন ক্যালিগুলার মানসিক অবস্থাকে বিপর্যস্ত করে তোলে। ধীরে ধীরে বদলে যেতে থাকেন তিনি।
একটা সময় দেখা গেল তিনি অন্যের দুঃখে নির্লিপ্ত হয়ে আছেন, এমনকি মঞ্চনাটকের ন্যায় বন্দীদের অত্যাচারের দৃশ্য দেখে আনন্দ লাভ করতেন। ক্যালিগুলার চরিত্রের এই কঠোর রূপ দেখে অট্টহাসিতে ফেটে পড়েছিলেন টাইবেরিয়াস। তিনি এই সময়ে ক্যালিগুলা সম্পর্কিত তার বিখ্যাত উক্তিটি করেছিলেন, রোমের গর্ভে এক বিষধর সাপ বেড়ে উঠেছে, যা পরবর্তীতে অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। ক্যালিগুলাকে বন্দি করার 6 বছরের মাথায় সম্রাট টাইবেরিয়াস মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। এর আগেও সম্রাট বহুবার অসুস্থ হয়েছিলেন, কিন্তু মৃত্যুর কাছাকাছি গেলেও ফিরে এসেছেন অলৌকিকভাবে। তাই সবাই ভাবলো এবারও বেঁচে যাবেন ঘাটে মরা সম্রাট। এদিকে রোমের অবস্থাও ভালো নেই, বিশৃঙ্খল সম্রাটের অধীনে ছন্নছাড়া রোম। তার মৃত্যুর মাধ্যমে সবাই এই অভিশাপ থেকে মুক্তি চায়। জনতার এই প্রার্থনা বুঝি কবুল হল। 37 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলেন টাইবেরিয়াস। সম্রাটের মৃত্যুর পর তার উত্তরসূরি হিসেবে রোমের মসনদের আসীন হলেন গায়াস ক্যালিগুলা সিজার। এক প্রকার পাগলামির মাধ্যমে যাত্রা শুরু করা ক্যালিগুলা শাসনকালের প্রথম দিকে জনতার সমর্থন জিতে নেন। ক্যালিগুলা কারো ভুলে যাওয়া সহ্য করতে পারতেন না। যেমন ধরা যাক জন্মদিনের কথা, সম্রাটের জন্মদিন ভুলে যাওয়ার অপরাধে 2 উপদেষ্টাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি। সিনেটর থেকে শুরু করে রাজপ্রাসাদের সবাই ভীত থাকত, এই বুঝি তার মৃত্যু পরোয়ানা চলে আসলো। প্রশ্ন করতে পারেন, রোমের প্রজাতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ কার্যকর সভা থাকতে ক্যালিগুলা কিভাবে এত মানুষের মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন? শাসনকালের শুরুর দিকে সম্রাট অনেকটা জনপ্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে তাকে রোমের প্রধান বিচারপতি হিসেবে ঘোষণা করেছিলেন। নিজেকে দেবতা ঘোষণা করার পর সেটা অনেকটা দেবতার রায়ের মতো অখণ্ডিত হয়ে পড়ে, তাই অসহায় সিনেটরদের কিছুই করার ছিল না। ঘোড়াকে তিনি এতটাই ভালোবাসতেন যে একবার সিদ্ধান্ত নিয়েছিলেন একে রোমের সিনেটর মর্যাদায় উত্তীর্ণ করবেন। কে কেউ ধারণা করেন তিনি ঘোড়ার সঙ্গে সঙ্গমও করতেন। ক্যালিগুলার কামলিপ্সা এতই তীব্র ছিল যে নৈশভোজের আগে নারী অতিথির দেহ প্রদর্শনী উপভোগ করা তার প্রায় প্রিয় রীতি ছিল। ক্যালিগুলার অতিরিক্ত খরচের জন্য রাজকোষ খালি হয়ে যায়। রাজস্ব ঘাটতি মোকাবেলায় সিদ্ধান্ত নেন তিনি রাজপতিতালয় খোলার, যেখানে 14 বছর বয়সী তরুণী থেকে শুরু করে 60 অর্ধ বৃদ্ধা পর্যন্ত এবং রাজ্যে সম্ভ্রান্ত ব্যক্তিদের স্ত্রী কন্যাদের পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় 2 সপ্তাহের জন্য। যৌনবিকারগ্রস্ত জনতা লুফে নিল সম্রাটের এই প্রস্তাব। অনেক নারী সম্মান বাঁচাতে আত্মহত্যার পথ বেছে নিলেন, কিন্তু এখানেও লাভ হল সম্রাটের। তিনি আত্মহত্যার অপরাধে সেই পরিবারের পুরো সম্পত্তি বাজেয়াপ্ত ঘোষণা করে দেন। শূন্য রাজকোষাগার আবার ভরে উঠে অর্থের ঝঞ্ঝনানিতে। যৌনতায় লিপ্ত হওয়ার পর অনেক নারীকে হত্যাও করেছেন তিনি। অনেক ইতিহাসবিদ ক্যালিগুলাকে উন্মাদ কিংবা বিকারগ্রস্ত শাসক হিসেবে উল্লেখ করেছেন। ঘোড়ার দৌড়ে তিনি একবার বাজি ধরেছিলেন, তার দল হেরে যাওয়ায় বিপক্ষ বিজয়ী দলের যারা আনন্দ করেছিল তাদের সবাইকে তিনি মৃত্যুদণ্ড দিয়েছেন। ক্যালিগুলা ছিলেন ভয়ানক যৌন বিকারগ্রস্ত। অবাধ যৌন সংসর্গের ফলে তিনি নিউরোসিফিলিস নামে একটি জটিল রোগে আক্রান্ত হন, যা তার মৃত্যু পর্যন্ত টিকে ছিল। এই রোগে আক্রান্তদের মধ্যে ভয়াবহ রকমের যৌন বিকৃতি দেখা দেয়, যা ক্যালিগুলার ক্ষেত্রেও ঘটেছিল। অসংখ্য অভিজাত শ্রেণীর সম্ভ্রান্ত ভদ্রলোকের স্ত্রী কন্যাদের সাথে তার স্বামীদের সম্মুখেই যৌন সম্পর্ক স্থাপন করেছেন তিনি। তবে মজার বিষয় হচ্ছে ক্যালিগুলার মাথায় দুশ্চিন্তা ভর করল, তার মৃত্যুর পর মানুষ তাকে ভুলে যাবে, তারপর একটা সময় থাকবে তার অস্তিত্ব ছিল সেটাই কেউ মনে রাখবে না। না, এমনটা হতে দেওয়া যায় না। মানুষের মাঝে এবং ইতিহাসের পাতায় বেঁচে থাকতে প্রয়োজন মহান কিছু করার, আর এই মাহাত্ম অর্জনের একমাত্র উপায় হলো যুদ্ধে যাওয়া। ক্যালিগুলাও যুদ্ধে বের হয়ে গিয়েছিলেন। তিনি ব্রিটেন আর জার্মানি আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরিকল্পনা করলে কি হবে, ততদিনে রোমান সেনাবাহিনী অনেকটাই দুর্বল হয়ে গেছে, কারণ ক্যালিগুলার নির্দেশে বহু অভিজ্ঞ সেনাপতিকে ইতিমধ্যে হত্যা করা হয়েছিল।
ক্যালিগুলা যুদ্ধে গেলেন ঠিকই, কিন্তু যুদ্ধ আর করলেন না। তিনি সেনাবাহিনীকে আদেশ দিলেন যেন সাগরের নুড়ি পাথর ঝিনুক সংগ্রহ করে নিয়ে আসা হয়। তিনি দেশে ফিরলেন সেই পাথর ঝিনুকের সংগ্রহ নিয়ে। সেই ঝিনুক বোঝাই পেট্রা দেখে জনতা ভাবল সোনারূপা বোঝাই করে সম্রাট রোমে ফিরেছেন। তারা জয়ধ্বনি দিয়ে সম্রাটকে বরণ করে নিল। 4 বছরের মাথায় ক্যালিগুলার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সূর্যের বাঁধ ভেঙে গেল কতিপয় সিনেটর এবং সেনা কর্মকর্তার। এভাবে ত্রাসের মাঝে আর কতদিন বেঁচে থাকবেন? অনেকে তার পরিবার পরিজনকে সম্রাটের দণ্ডাদেশে হারিয়েছেন। তাই ক্যাসিয়াস সেরিয়া নামক এক ট্রিটোরিয়ান রক্ষীর নেতৃত্বে গোপনে গোপনে তারা একত্র হয়ে ক্যালিগুলাকে হত্যার পরিকল্পনা করতে থাকেন। ক্যালেন্ডারের পাতায় 41 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি একটি খেলার অনুষ্ঠানে একজন দেহরক্ষী প্রথম ক্যালিগুলাকে ছুরিকাঘাত করে বসে। এর পর মুহূর্তের মধ্যে কয়েকজন প্রিটোরিয়ান রক্ষী ক্যালিগুলাকে ঘিরে ছুরিকাঘাত করতে থাকে। ইতিহাসবিদদের মতে মোট 30 বার তাকে ছুরিকাঘাত করার মাধ্যমে হত্যা করা হয়। ক্যালিগুলার নাম এবং বংশ চিরতরে রোমের মাটি থেকে মিশিয়ে দিতে তার স্ত্রী এবং সন্তানদেরও হত্যা করা হয়। সম্রাট ক্যালিগুলার মৃত্যুর পর তার চাচা ক্লডিয়াসকে রোমের সম্রাটের আসনে বসানো হয়। এভাবেই এক অত্যাচারীর বিদায় ঘটে, রোমের ইতিহাসের এক ভয়ঙ্কর কালো অধ্যায়ের অবসান ঘটে। ক্যালিগুলার মৃত্যুর পর নতুন রোমান সম্রাট ক্লডিয়াস তার হত্যাকারী ক্যাসিয়াস সেরিয়াকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এরপর এককালের বোকা ক্লডিয়াস শক্ত হাতে রোমের গৌরব ফিরিয়ে আনেন।